2022-এর 19 ফেব্রুয়ারি মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের। আজকের দিনেই মৃত্যু হয় তার। ছাত্রনেতার মৃত্যু শাসক দলের মদতে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃত্যু 2 বছর পার, এখনো বিচার পায়নি আনিসের পরিবার। আনিস খুনের ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি, আজও বিচারের আশায় রয়েছে পরিবার। আজকের দিনে স্মরণে পরিবারের তরফে আনিসের শান্তি কামনায় স্মরণ সভা। 2022-এর 19 ফেব্রুয়ারি হাওড়ার আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর পর 2 বছর পার। বামেদের তরফ থেকে মীনাক্ষী মুখোপাধ্যায় আজ যান স্মরণ সভায়, সেই ছবি আপনারা দেখছেন। তোলপাড় হয়েছিল গোটা রাজ্য, হাওড়ার আমতা সহ বিস্তীর্ণ এলাকায় প্রতিবাদ ক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলেছিল। আনিস খানের মৃত্যু রহস্য আজও সমাধান সূত্র হয়নি। আনিস খানের বাবা আজও বিচারের আশায়, তার বক্তব্য শুনুন। আনিসের 2 বছর পূর্ণ আজকে, সেই জন্য আজকে আমার আনিসের সবরসানি চলছে এবং আমি এই সাধারণ শাসক দলের নেতারা আনিসকে বৈঠকবাজি করে পুলিশের হাত করিয়ে গ্রামের কিছু মদখর মাতালদেরকে সাথ নিয়ে রাতের অন্ধকারে খুন করে গেছে, কিন্তু সেই খুনির বিচারের জন্যে আজও আমি আশাবাদী মহামান্য আদালতের কাছে, আমি সেই ন্যায় দাবিতে চলছি। আমি সিবিআইয়ের জন্যে মহামান্য আদালতের কাছে চেয়েছিলাম, কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি এই ন্যায় বিচার দেবে না, সেই জন্যই সিবিআই তার তিনি করাতে দিচ্ছেন না। কিন্তু আমাদের লয়ার তারা লড়াই করছে, লোয়ার কোর্টেও যাচ্ছে, হাইকোর্টও আছে। আমি আশাবাদী আমি ন্যায্য বিচারটুকুনের জন্য আমি 2 বছর পার, এখনো আনিস হত্যার রহস্য প্রকাশ্যে আসলো না। এই অভিযোগ ক্ষোভ আক্ষেপ হতাশা আনিসের পরিবারের। নিহত ছাত্রনেতা আনিস খানের ভাই কি বলছেন আছে দেখুন। না, আমরা আজ তো 2 বছর হয়ে গেল, আজকে আনিসের মৃত্যুর দিন দিবস, আমাদের ধর্মীয় কাজ চলছে, সব রচনী হচ্ছে, তবে আমরা এখনও কোনো সঠিক তদন্ত বা সঠিক বিচার পাইনি। তবে আমরা কোর্টের উপরে আস্থা রেখে এখনও আছি, আমরা এখনও আমাদের লয়ার লড়ছে, সিবিআই তদন্ত না হলে আনিসের সঠিক। বন্ধুর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার বন্ধু মহল। আনিস খানের মৃত্যুর পর তার বন্ধু, তার প্রতিবেশী, পরিজন তারা কি বলছেন দেখুন। চেষ্টা করেছে অনেক আন্দোলন করার পরেও আজ আমরা বিচার পাইনি। আমরা আশাবাদী, আশা রাখছি আনিসের সঠিক বিচার হোক। আজ দীর্ঘ 2 বছর পূরণ হলো, অনেক লড়াইয়ের পরেও আমরা এখনও বিচার পাইনি। এখনও পর্যন্ত বাড়িতে ধমকি অনেক কিছু চলছে, ভোট পরিপ্রেক্ষিতেও অনেক অশান্তি গণ্ডগোল হয়েছে, এলাকায় অনেক দুর্নীতি চলছে, এইসব নিয়েও আমরা অনেক উঠে পড়ে লড়াই করার চেষ্টা করছি, কিন্তু শাসক দলের কিছু মদত থাকার কারণে আমরা লড়াই করে উঠতে পারছি না। আমরা আশা রাখছি, কোর্টের উপরে আশা রাখছি। কোনো জিনিসের শূন্যস্থান পূরণ হয়েছে আজ পর্যন্ত না হবে, কিছু বলার নেই। বিচার আমরা এখানে না পাই, একদিন না একদিন পাবো, সে বিচার একদিন না একদিন পাবে। হাওড়ার আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এমনটাই দাবি পুলিশ প্রশাসনের। এই ঘটনায় আজও বিচারের আশায় রয়েছে পরিবার। 2022-এর 19 ফেব্রুয়ারির পর 2 বছর পেরিয়ে গিয়েছে, এখনও হাওড়ার আমতা ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় পরিবারের মধ্যে শোক হতাশা আক্ষেপ আর বিচারের আশা। সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় আজ গিয়েছিলেন আনিস খানের স্মরণ সভায়, কী বলেছেন দেখুন। সরকার যখন নিজে খুন করে তখন সরকার তার নিজের যে খুনিদেরকে পাঠিয়েছে তাদেরকে কি শাস্তি দেবে, সে সাহস কি আছে? আর এটা হয়েছিল বলেই তো আজকে সন্দেশ খালি হচ্ছে, এটা ঘটেছিল বলেই তো তার আগে মুক্তির চক হয়েছে। গোটা শুধু হাওড়া জেলাতেই তো, পাঁচলা অন্তায় সমস্ত জায়গাতে কত ঘর ছাড়া মানুষ আছে বলুন তো। এর সরকারের সমস্ত রকম পরিপন্থী এবং কাজ কারবারকে মানুষের কাছে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ, সেই কাজে আমরা রয়েছি। কিন্তু আমরা প্রশ্ন করতে চাইছি আপনাদেরকে এবং সরকারকে,
কেন খুন করলেন আনিসকে, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, আজ অবধি বলতে পারছেন।